হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবসময়ই এমন একটা ফাউন্ডেশন ব্যবহার করতে চাই যেটা আমাদের স্কিনে লং লাস্টিং করবে এবং খুবই বাজেট ফ্রেন্ডলি হবে। তো চলুন আজকে আপনাদের সামনে এমন একটি ফাউন্ডেশন নিয়েই কথা বলবো। তবে এই ভিডিওটি শুরু করার আগেই বলে নিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে চলে যাবে। আমি আজকে আপনাদের সামনে যেই ফাউন্ডেশনের রিভিউ দিব সেটা হচ্ছে পার্টি কুইন ফাউন্ডেশন। প্রথমেই চলে আসা যাক এইটার প্যাকেজিংয়ে। এখানে প্রথমেই লেখা আছে পার্টি কুইন ফ্রান্স, কিন্তু এটা আসলে চায়না প্রোডাক্ট। চায়না প্রোডাক্ট হলেও এটার কোয়ালিটি কিন্তু খারাপ না। এটাকে মিলানি টু বলে, কারণ এটার প্যাকেজিংটা মিলানি ফাউন্ডেশনের মতোই। এখানে সব কিছু ডিটেলসে লেখা আছে। আর এই ফাউন্ডেশনটার 5টা শেড থাকে, আমার শেডটা হচ্ছে 05। এই ফাউন্ডেশনটা অয়েলি স্কিনের আপুদের জন্য বেস্ট একটা ফাউন্ডেশন, বিশেষ করে যাদের বাজেট কম। এটার হচ্ছে রেগুলার প্রাইস 400 থেকে 450 টাকা নিবে। বিভিন্ন অনলাইন শপে আপনারা এটা পেয়ে যাবেন। তবে ফাউন্ডেশন আপনারা অনলাইনে ফার্স্টের দিকে কিনবেন না, ভালো হয় যদি আপনারা শপে গিয়ে স্কিনের সাথে ম্যাচ করে শেডটা নিতে পারেন। তবে চেষ্টা করবেন স্কিনের থেকে একটু লাইট শেডের ফাউন্ডেশন পারচেস করার, কারণ অনেক সময় দেখা যায় অনেকের স্কিনে ফাউন্ডেশনটা কিছুক্ষণ পরে কালো হয়ে যায়, যার ফলে এক শেড লাইট ফাউন্ডেশন নিলে স্কিনের সাথে খুব ভালোমতো ম্যাচ করবে। এরপরে এটার গায়ে লেখাই আছে 2-in-1, অর্থাৎ ফাউন্ডেশন প্লাস কনসিলার। এই ফাউন্ডেশনটা দিলে কনসিলারও দেওয়ার প্রয়োজন হয় না। আর এই ফাউন্ডেশনটা রিজনেবল প্রাইসের ভিতরে খুব ভালো কভারেজ দিবে, অনেকক্ষণ এটা লং লাস্টিং করবে। আমার অনেক বেশি অয়েলি স্কিন, এরপরেও কিন্তু এই ফাউন্ডেশনটা ব্যবহার করার পর আমার খারাপ লাগেনি। এই ফাউন্ডেশনটা দিয়ে আপনারা কিন্তু পার্টি লুক খুব সুন্দর মতো করতে পারবেন, বিশেষ করে দুই লেয়ার দিলে অনেক ভালো মতো এটা সেট হবে। আর যদি আপনারা সিম্পল একটা লুক চান, সেক্ষেত্রে একটা লেয়ার দিলেই কিন্তু যথেষ্ট। আর আমি সাধারণত ফাউন্ডেশন ব্যবহার করি বিউটি ব্লেন্ডার দিয়ে, আপনারা চাইলে ব্রাশ দিয়েও ব্যবহার করতে পারেন, কারণ ফাউন্ডেশনটা যদি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করা হয় সেক্ষেত্রে এটা খুব স্মুথ হয়। ফাউন্ডেশন ব্যবহার করার আগে বিউটি ব্লেন্ডারটা কিন্তু খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। যাদের স্কিনে ফাঙ্গাল অ্যাকনি রয়েছে তারাও কিন্তু এই ফাউন্ডেশনটা ব্যবহার করতে পারবেন। তবে ফাউন্ডেশন ব্যবহার করার আগে স্কিনটাকে খুব ভালো মতো প্রিপেয়ার করে নিতে হবে। আমি এই ফাউন্ডেশনটার কভারেজ দেখানোর জন্য আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো প্রথমে আমি সামান্য একটু ময়েশ্চারাইজার ব্যবহার করব। আমার চ্যানেলে কিন্তু এই ময়েশ্চারাইজারটার রিভিউ ভিডিও অলরেডি রয়েছে। এই ময়েশ্চারাইজারটা অয়েলি স্কিনের জন্য অনেক ভালো। আপনারা যখন স্কিনে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবেন, প্রথমেই কিন্তু ফেস প্যাক দিয়ে স্কিনটা প্রিপেয়ার করে নেবেন, এরপরে আপনারা ময়েশ্চারাইজার দিবেন, এরপরে প্রাইমার দিবেন। আমি যেহেতু এমনি টেস্টের জন্য দেখাচ্ছি, আমি এখানে আর প্রাইমার ব্যবহার করছি না। ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই এটাকে ঝাঁকিয়ে নিতে হবে। আমি এখানে এক পাফ ফাউন্ডেশন নিচ্ছি আর এটাই কিন্তু যথেষ্ট। এই যে দেখুন, এটা কিন্তু স্কিনে খুব সুন্দর মতো ব্লেন্ড হচ্ছে, আর এটার কভারেজটাও কিন্তু অনেক ভালো। বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটা খুব সুন্দর মতো ব্লেন্ড করা যাবে। আর যেহেতু আমি হাতে দিচ্ছি, আমাদের স্কিনের তুলনায় হাত কিন্তু অনেক বেশি রুক্ষ থাকে, স্কিনে ব্যবহার করলে এটা আরও অনেক সুন্দর মতো মিশে যাবে। এক পাফে কিন্তু অনেক ভালো কভারেজ দিয়েছে। আমি সাধারণত যখন স্কিনে অ্যাপ্লাই করি তখন দুই পাফ দিলেই কিন্তু আমার সম্পূর্ণ মেকআপটা হয়ে যায়। আর মেকআপ করার সময় ফাউন্ডেশন অ্যাপ্লাই করার
ঠিক 10 মিনিট পরে আপনারা কিন্তু ফেস পাউডার অ্যাপ্লাই করবেন। প্রথম দিকেই কিন্তু ফেস পাউডার অ্যাপ্লাই করতে যাবেন না, এর কারণে কিন্তু মেকআপটা কেকি হয়ে যায়। এই যে দেখুন, বোঝাই যাচ্ছে না কিন্তু এটা খুব সুন্দর মতো মিশে গিয়েছে। আর এটা একদম ন্যাচারাল লুক দিবে, খুব বেশি স্কিনটা সাদাও হয়ে যাবে না, যেহেতু আমি স্কিনের সাথে শেডটা মিলিয়ে নিয়েছিলাম। এই ফাউন্ডেশনটা যাদের ড্রাই স্কিন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তবে যাদের খুব বেশি ড্রাই স্কিন তারা অ্যাপ্লাই করতে যাবেন না, যাদের এমনি ড্রাই স্কিন অথবা স্কিনটা অনেক বেশি ঘামে তারা কিন্তু অ্যাপ্লাই করতেই পারেন। আর দেখুন এটার ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর। আর এটা আমি বলবো রিজনেবল প্রাইসের ভিতরে খুব ভালো একটা ফাউন্ডেশন, বিশেষ করে যারা বিগিনার আছে তাদের জন্য এটা অনেক ভালো হবে। আর এই ফাউন্ডেশনটা 6 থেকে 7 ঘন্টা খুব ভালো মতোই থাকবে, মেকআপটা নষ্ট হবে না। তবে আপনারা যদি খুব ভালো ব্র্যান্ডের সেটিং স্প্রে ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু এই ফাউন্ডেশনটা আরও অনেক বেশি টাইম লং লাস্টিং করবে। আমার কাছে পার্টি কুইন ব্র্যান্ডেরই ফিক্সার রয়েছে, আমি এটা দিয়ে মেকআপ ফিক্স করে থাকি, এটাও কিন্তু খুব ভালো অয়েলি স্কিনের জন্য। পার্টি কুইন ফাউন্ডেশনটা যাদের খুব বেশি অয়েলি স্কিন অথবা অয়েলি স্কিন, নর্মাল স্কিন, কম্বিনেশন স্কিন, তাদের জন্য অনেক বেশি ভালো হবে। আর ড্রাই স্কিনের ক্ষেত্রে যাদের স্কিনটা ঘামে তারা অ্যাপ্লাই করতে পারবেন। এই যে দেখুন, হাতে অ্যাপ্লাই করার 2 ঘন্টা পরের ফুটেজ এইটা, আর এটা অনেক বেশি ন্যাচারাল লাগছে, খুব বেশি হেভিও মনে হচ্ছে না, খুব সুন্দর একটা লুক এসেছে। হাতের ক্ষেত্রে এরকম এসেছে, যদি স্কিনে অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে একটা লাইক দিতে হবে। যেহেতু সামনে ফাল্গুন আসছে, আপনারা কিন্তু এই ফাউন্ডেশনটা দিয়ে খুব সহজেই ও সুন্দর মতো সিম্পল একটা লুক করতেই পারবেন। বিশেষ করে যাদের অয়েলি স্কিন, কোন ফাউন্ডেশন নেবেন তারা বুঝতে পারছেন না, আমি বলবো আমার কথায় হলেও এই ফাউন্ডেশনটা ট্রাই করে দেখতেই পারেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক ভালো লাগবে এটা। আমার কাছে এই ফাউন্ডেশনটা অনেক ভালো লেগেছে, আমি এটা 1.5 বছর হলো ব্যবহার করছি। এর পরবর্তীতে আমি আরও একটা ফাউন্ডেশন নিয়ে আপনাদের সামনে ভিডিও করার চেষ্টা করব, তবে সেটা একটু বেশি বাজেটের হবে, এটা হচ্ছে স্টুডেন্ট বাজেটের ভিতরে অনেক ভালো ফাউন্ডেশন। আর মেকআপ স্কিন থেকে তোলার পরেও কিন্তু আমাদের স্কিন কেয়ারটা খুব ভালো মতো করতে হবে, মেকআপটাকে খুব ভালো মতো রিমুভ করতে হবে, এরপরে স্কিনে একটা প্যাক লাগাতে হবে যেন স্কিনটা ডিপ ক্লিন হয়ে যায়। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি, তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।